নমস্কার, এই মুহূর্তত দিব লৈছো এক ডাঙৰ খবৰ। প্ৰচণ্ড বুকুৰ বিষত আক্ৰান্ত হৈছে বিধায়ক অখিল গগৈ, আৰু এই মুহূৰ্তত জিএমচিএছত চিকিৎসাধীন হৈ আছে শিৱসাগৰ সমষ্টিৰ বিধায়ক অখিল গগৈ। ব্ৰেকিং নিউজ এই মুহূৰ্তত, প্ৰচণ্ড বুকুৰ বিষত আক্ৰান্ত বিধায়ক অখিল গগৈ। দিল্লীৰ পৰা জিএমচিএছলৈ অনা হল বিধায়ক অখিল গগৈ, আৰু জিএমচিএছত এই মুহূৰ্তত চিকিৎসাধীন হৈ আছে অখিল গগৈ। গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছে বিধায়ক অখিল গগৈ। জিএমচিএছর বিশেষজ্ঞর নিরীক্ষণত আছে অখিল গগৈ। দিল্লির পর অভিমুখে অহার পথত হঠাৎ অসুস্থ হয়ে পড়ে বিধায়কগী, আর ততাতয়াক জিএমচিএছত ভর্তি করা হয়। ইয়ার পূর্বেও দিল্লির ব্যক্তিগত হাসপাতালত ভর্তি করা হয়েছিল অখিল গগৈ, আর সুস্থ হওয়ার পাছত অসমলে অনা হয়েছিল বিধায়কগী। কিন্তু অহার পথতে পুনের প্রচন্ড বুকুর বিষত আক্রান্ত হয় বিধায়কগী, আর হঠাৎ পুনের অসুস্থ হয়ে পড়াত ততাতয়াক জিএমচিএছত ভর্তি করা হয়েছে অখিল গগৈ। জিএমচিএছত কেবাটাও স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করার পাছত বর্তমান স্বাস্থ্যর অবস্থা উন্নত বলে জানিপরা গেছে। কিন্তু ডর খবর এই মুহূর্তত, গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছে বিধায়ক অখিল গগৈ। দিল্লির চিকিৎসালয়ত ভর্তি হয়ে আছিল অখিল গগৈ, তার পাছতে সুস্থ হওয়ার পাছত গুয়াহাটিলৈ আহিছিল অখিল গগৈ। কিন্তু অহার পথতে পুনের প্রচন্ড বুকুর বিষত আক্রান্ত হয়েছে বিধায়কগী, আর এই মুহূর্তত জিএমচিএছত রখা হয়েছে শিবসাগর সমষ্টির বিধায়ক তথা রাইজর দলের সভাপতি অখিল গগৈ। জিএমচিএছর চিকিৎসকর নিরীক্ষণত আছে অখিল গগৈ, আর বর্তমান অখিল গগৈ স্বাস্থ্য অবস্থা উন্নত বলে জানিপরা গেছে। রাইজ দলের সভাপতি তথা শিবসাগর সমষ্টির বিধায়ক অখিল গগৈ এই মুহূর্তত ভর্তি হয়ে আছে, চিকিৎসাধীন হয়ে আছে জিএমচিএছত। জিএমচিএছর বিশেষজ্ঞ চিকিৎসকে চিকিৎসা চলাই আছে, আর বহুকটা পরীক্ষা নিরীক্ষা হয়ে গেছে অখিল গগৈ, আর বর্তমান স্বাস্থ্যর অবস্থা উন্নত বলে এই মুহূর্তত খবর আহি পড়েছে। আর বিধায়কগী অসুস্থ হয়ে পড়ার খবরের পাছতে, খবর বিয়পি পড়ার পাছতে সকলে প্রার্থনা করেছে, আকু আরোগ্য কামনা করেছে সালে যাতে সুস্থ হয়ে উঠে বিধায়ক অখিল গগৈ, তার সকলে প্রার্থনা করেছে। আর এই মুহূর্তত জিএমচিএছত চিকিৎসাধীন হয়ে আছে বিধায়ক অখিল গগৈ।